প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের তৃতীয় ও শেষ দিনে স্থানীয় সময় সকাল এগারোটায় চীনের দ্য গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দেয়া হয় গার্ড অফ অনার তোধনি হয় একুশবার পরপরই দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন দুই প্রধানমন্ত্রী বৈঠক শেষে প্রধানমন্ত্রীদের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয় দেশের বৈঠকে একুশটি সমঝোতা স্মারক শের ব্যাপারে সম্মত হয় দুপক্ষ প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবারের সফরে বেশ কয়েকটি নতুন সমঝোতা স্মারক সই বেশ কিছু পুরাতন সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে যেখানে রয়েছে আর্থিক প্রযুক্তি কৃষি অবকাঠামো সহ বেশ কয়েকটি বিষয়ের সমঝোতা এছাড়া দু দেশের মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই সহ সাতটি ঘোষণাপত্র হয় চীনের প্রধানমন্ত্রীর সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন এবং মানে প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন লেদার প্রোডাক্ট জুট প্রোডাক্ট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস সিরামিক প্রোডাক্টস ও অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যাতে এখানে আমদানি হয় সেটার উপর মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন এবং তারাও আগ্রহ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণ পণ্য আমদানি করা হবে চীন সরকারের তরফ থেকে নগদ এক বিলিয়ন চীনা মুদ্রা অর্থ সহযোগিতার ঘোষণাও দেয় চীনা প্রধানমন্ত্রী এছাড়া ব্রিক্সে যোগ দেওয়ার ব্যাপারেও চীনের তরফ থেকে প্রতিশ্রুতির কথা জানান পররাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং মানবতার কল্যাণে দুই দেশ একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন চায়নার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে তাদের যে প্রেজেন্স এই পর্যন্ত তারা যে কাজগুলো করেছে সেগুলোর বর্ণনা করেছেন ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে তাদের অব্যাহত সহযোগিতার কথা বলেছেন সুতরাং এই আর এম আসলে আমাদের নিড অনুযায়ী সেটি ব্যবহার করা হবে প্রধানমন্ত্রীর সফরে চীন বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর ওপরও জোর দেওয়া হয়েছে বৈঠকে সফরে শেষ দিনে এসেও বারবার উঠে আসলো চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা যে সম্পর্ক দু সালে পঞ্চাশ বছরে গিয়ে ঠেকবে এবং সেই সময়টাকে উদযাপন করতেও সম্মত হয়েছে দুই সরকার প্রধান চীনের বেইজিং শহর থেকে দেবরাজদেব দেব এখন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন